আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আন্দোলনের নামে আবারও সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রো রেল বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় সড়ক পরিবহন মন্ত্রী জানান মেট্রো রেলে পনেরো শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক মেট্রো রেলকে আরও জনপ্রিয় ও পরিচিত করতে আয়োজন করা হয় ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রো রেল নামের এই অনুষ্ঠান রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন বিশ্বে বসবাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা উপরের সারিতে এত উন্নয়ন অর্জনের পরও এটা লজ্জার জরাজীর্ণ বাস চলতে না দেয়া ও ঢাকা শহরকে উন্নত করতে মেয়রসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এ সময় তিনি মেট্রো রেলের টিকিটে ভ্যাট আরোপের ঘোষণাকে অযৌক্তিক বলে না এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিচ্ছে বিএনপি বাস্তবতা থেকে দূরে সরে গেছে বলেও মন্তব্য করেন তিনি আসলে বিএনপি এর নেতারা মানসিক ক্রমায় বুঝছে যা খুশি তাই বলেন এসবের বাস্তবতা নেই বিএনপির রাজনৈতিক কর্মসূচির নামে আবারও আগুন সন্ত্রাস করলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা